हेलो, आमी पौलमी। वेलकम टू पौलमीज ट्यूटोरियल। आज के आम्रा क्लास सिक्स मॉडल एक्टिविटी टास्क वन बेंगली क्लास सिक्स एटा करब। तो एखाने जेटा फर्स्ट क्वेश्चन दिए छिलो एक नम्बरेर, कि बोलछे ना बोली एटा कि पंचानन अपेरा पेयेछो, के काके एक कथा बोलेछेन, तार एक कथा बलार कारण कि। तो एई उद्धृतांशटी सेनापति शंकर गल्पेर थेके नेवा होयेछे। एई गल्पेर शिक्षक विभीषण दास शंकरके एई कथा बोलेछेन। তো তার এই কথা বলার কারণ কি? শিক্ষক বিভীষণ দাস যখন এমু পাখির কথা বলেছিলেন, তখন শঙ্কর স্কুল বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আনমনা হয়ে পড়েছিল। সেই সময় বিভীষণ দাস রেগে গিয়ে সে কি পড়াচ্ছিলেন সেটি শঙ্করের থেকে জানতে চান এবং শঙ্কর উত্তরে বলে, এমু পাখি খুব গাঢ় ছাই রং, বাজ পাখির চেয়ে বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। সেই মুহূর্তে মাস্টার মশাই রেগে গিয়ে বলেন, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? এই প্রসঙ্গেই মাস্টার মশাই রেগে গিয়েছিলেন এবং রেগে গিয়ে তিনি এই কথাটি বলেছিলেন। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? দু নম্বর, তাই তারা, এখানে তারা হবে, তাই তারা স্বভাবতই নীরব, বক্তাকে কাদের সম্পর্কে কেন তিনি একথা বলেছেন? সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনা থেকে প্রশ্ন উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন ক্যাস্টাং সাহেব। তিনি কাদের সম্পর্কে এই কথা বলেছিলেন? ক্যাস্টাং সাহেব বন্য প্রাণীদের সম্বন্ধে এই কথা বলেছেন। কেন বলেছেন? তিনি বলেছেন, পশু পোষা বা পোষ্য যে জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চিৎকার করে, কিন্তু জঙ্গলি জন্তুরা সেই তুলনায় অনেক কম চিৎকার করে থাকে। জঙ্গলে পশুদের, তার কারণটা কি? কারণ জঙ্গলে পশুদেরকে সর্বদাই তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, যার ফলস্বরূপ বন্য প্রাণীরা স্বভাবতই নীরব প্রকৃতির হয়ে থাকে। কিন্তু যারা পালিত পশু তাদের তো অন্যান্য পশুদের আক্রমণের ভয় থাকে না, তাই তারা স্বভাবতই বেশি চিৎকার করে থাকে। কিন্তু বন্য যারা পশু তাদেরকে কিন্তু অন্যান্য পশুর হাত থেকে নিজের আত্মরক্ষার জন্য অনেক অল্প আওয়াজ করে নিজেদেরকে চলতে হয়, যার কারণে এই বন্য পশুরা বা বন্য প্রাণীরা তারা কিন্তু স্বভাবতই নীরব প্রকৃতির হয়ে থাকে। নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন বলছে, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস, কোন রচনার অংশ? কাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তার এমন মন্তব্যের কারণ কি? প্রথমেই উদ্ধৃতাংশটি গোপালচন্দ ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি রচনার অংশ। এখানে যাদের প্রসঙ্গে কথাটি বলা হয়েছে তারা হল এক প্রকার কালো রঙের লিকলিকে কুমোরে পোকা, যাদের কথা লেখক এখানে বলেছেন। নেক্সট হচ্ছে, এই কথা কেন বলা হয়েছে? এই কথা বলার কারণ কুমোরে পোকার কুটুরির পোকারা কি করে, কুটুরির মতো বাসা নির্মাণ করে সেখানে তারা ডিম পাড়ে এবং ডিম পাড়া হয়ে গেলে বা সম্পন্ন হয়ে গেলে তারা সেই স্থান পরিত্যাগ করে। এরপর তারা বাসার আর কোনো খোঁজ নেয় না, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত করেই তারা খালাস হয়ে যায়। এই কারণের জন্যই এখানে এই বাচ্চাদের জন্য খাবার সঞ্চয় করেই তারা খালাস, এই কথাটি বলা হয়েছে। নেক্সট যেটা বলছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, কবির এমন অনুভবের কারণটি বুঝিয়ে দাও। এটি তোমাদের বইয়েরই একটা অ্যান্সার, সহায়িকা থেকেই দেওয়া হয়েছে, সেখান থেকে এটাকে লিখতে হবে। আমি দিয়ে দিচ্ছি এটা স্ক্রিনের উপরে, তোমরা দেখ। তো এখানে বলছে, ভরদুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক অলস শান্ত গ্রাম্য দুপুরের ছবি এঁকেছেন। পথিকজনে আশ্রয়স্থল, ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে একটা অশ্বত্থ গাছ, তার নিচে ঘাসের গালিচা পাতা রয়েছে। আর কি হয়েছে, পথিকরা সেখানে আশ্রয় নেয়। দূরে মাঠের মাঝে গরু ছাগলগুলোকে চড়তে দিয়ে এক রাখাল গাছের নিচে শুয়ে আকাশ দেখছে। আর মায়া পরিবেশ সেখানকার কি বলছে, নদীর ধারে খড়ের আটি বোঝাই নৌকা রয়েছে, নীল আকাশের বুকে একটি সাদা মেঘের আনাগোনা এবং বাতাসকে ধুলো ওড়ানো, সব মিলেমিশে যেন এক উদাস মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই নির্জনতা সমগ্র পরিবেশটিকে আরও নিশ্চুপ করে তুলেছে। থার্ড পয়েন্টে বলছে, ঘুমে আচ্ছন্ন বিশ্ব প্রকৃতি, কবির তাই মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন সব কিছু ভুলে তার সবুজ আঁচলখানি বিছিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। মানুষ আর প্রকৃতি যেন একই সঙ্গে পাড়ি দিয়েছে ঘুমের দেশে, তাই কবি লিখেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এবং পাঁচের কোয়েশ্চেনটাই বলেছে, বরফের দেশের পাইন গাছ
মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে কেন? তো উত্তর কি বলছে? পাইনের মতো পাম গাছও ভীষণ একা, দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা। পাইন গাছটি পাহাড়ি ঠান্ডার দেশের আর পাম গাছটি উষ্ণ মরু দেশের, কিন্তু একাকিত্বের কারণে তাদের দুঃখ একই রকম। দুজনেরই দুঃখ এক হওয়ার কারণে বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। নেবে যে এই অ্যান্সারটা ওখান থেকেই লিখবে, এবং তোমরা যখন লিখবে ভিডিওটাকে পজ করে তোমরা লিখে নেবে, লিখে আবার নেক্সট পার্টটা চালিয়ে দেখে নেবে। একইভাবে তোমাদের যেটা 5 নম্বরের কোয়েশ্চেন আছে, সেই 5 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সারটাও সহায়িকাতেই তোমাদের এক্স্যাক্টলি দেওয়া আছে, সেটাও আমি দিয়ে দেবো স্ক্রিনের উপরে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর যেটা তোমাদের 6 নম্বরে বলেছে বুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝো? বুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় বিশেষ ভাব বিশ্লেষণ করা। 7 নম্বর বলছে সিদ্ধ অথবা মৌলিক শব্দের উদাহরণ দাও। বলছে প্রথমে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই, যে শব্দকে অর্থপূর্ণ কোনো অংশে ভাঙা যায় না বা বিভক্ত করা যায় না তাকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে। এদের উদাহরণ, এমন একটি উদাহরণ হলো গোলাপ লাল। তাহলে এখানে গোলাপও একটা আলাদা সিদ্ধ শব্দ যাকে গোলাপকে ভাঙা যায় না, এবং লালও একটি আলাদা স্বয়ং সিদ্ধ শব্দ যাকে পুনরায় ভাঙা যায় না। তাহলে এর উদাহরণ হলো গোলাপ লাল। তো আজকে ভিডিওটি এখানেই, নেক্সট পার্টটা আমি পরের ভিডিওটিতে দিয়ে দেব, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2টা। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ অ্যান্ড বাই বাই।